আজকের গল্প উত্তরণ, লেখনী আইভি দে চক্রবর্তী। পর্ব ৪। বিছানায় শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে থাকেন স্মৃতিকণা। খোকার বিয়ে ঠিক হওয়া থেকে আজকাল তার সুপ্রতিমের কথা মনে পড়ে খুব। দেওয়ালে ঝোলানো সুপ্রতিমের ছবির দিকে তাকান তিনি। ছবিতে সুপ্রতিম হাসছে। ছবির সুপ্রতিমের বয়স তো এখনও তিরিশের কোঠায় আটকে আছে। তিনি বুড়ি হতে চললেন, তাকে দিব্যি একা করে দিয়ে সে হারিয়ে গেল তার জীবন থেকে হঠাৎ করেই। অফিস যাওয়ার পথে বাসে উঠতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছিল সুপ্রতিম। বাসের পিছনের চাকাটা তার পেটের ওপর দিয়ে চলে গেছিল। ওখানেই তার চার বছরের সংসার জীবনের ইতি। তখন তো তিনি ছিলেন গৃহবধূ, সেনবাড়ির ছোট ছেলের বউ। সেদিন অফিস যাওয়ার আগে তার সাথে সামান্য মনোমালিন্য হয়েছিল সুপ্রতিমের। জয়েন্ট ফ্যামিলিতে ঘরের কথা চাপা থাকে না। ছেলের দেহ আঁকড়ে ধরে সরাসরি সেদিন তার দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তার শাশুড়ি। বলেছিলেন তিনি অশান্তি করেছিলেন বলেই তার ছেলে অশান্ত মনে বাসে ওঠার সময় অন্যমনস্ক হয়ে পা পিছলে পড়ে গিয়ে বাসের তলায় চলে গেছে। বাড়ি ভর্তি উপচে পড়া লোকের মধ্যে শাশুড়ির এই অভিযোগে বিবর্ণ পাথর সমা স্মৃতিকণা তিন বছরের খোকাকে বুকে আঁকড়ে ধরে তার স্বামীর নিথর দেহের দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। খোকার তখন গা পুড়ে যাচ্ছে জ্বরে, আর এই নিয়েই সেদিন সকালে তার সাথে সুপ্রতিমের দুকথা হয়েছিল। তিন দিন ধরে জ্বর না কমা সত্ত্বেও সুপ্রতিম কেন খোকাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না এই প্রশ্ন করেছিলেন তিনি। মায়ের অনুমতি ছাড়া খোকাকে যে ডাক্তার দেখানো যাবে না তা জেনেও তিনি প্রশ্ন করেছিলেন সুপ্রতিমকে। তার শাশুড়ির মতে বাচ্চা কাচ্চাদের এরকম মাঝে মাঝে গা গরম হয়, তার জন্য কথায় কথায় ডাক্তারের কাছে দৌড়ানোর দরকার নেই। কিন্তু তিনি তো মা, মায়ের অতি বাধ্য ছেলে। সুপ্রতিম বলেছিল যে মা তো বলেছে ঠিক হয়ে যাবে, আর দু একদিন দেখো না। কিন্তু খোকার অতিতপ্ত শরীর বারবার গা মুছিয়ে মাথা ধুয়ে দেওয়া সত্ত্বেও জ্বর না নামার লক্ষণ দেখে তিনি আর মাথার ঠিক রাখতে পারেননি সেদিন। প্রশ্ন করেছিলেন সুপ্রতিমকে, তুমি তো বাবা, তোমার নিজের কোনো দায়িত্ব নেই ছেলের প্রতি? এভাবেই এক কথা থেকে দু কথা হয়েছিল। সুপ্রতিম সেদিন একটু রেগেই বেরিয়ে গেছিল, তবে কিছুক্ষণ পরেই আবার ফিরে এসে বলে গেছিল অফিস থেকে ফিরে খোকাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন তিনি। এ কথা যথাসময়ে তার শাশুড়ির কানেও পৌঁছে গেছিল। কিন্তু খোকার দায়িত্ব আর নেওয়া হয়নি তার বাবার। স্মৃতিকণাকে সম্পূর্ণ একা করে খোকার দায়িত্ব তার একার কাঁধে তুলে দিয়ে সুপ্রতিম পাড়ি দিয়েছিল অনেক দূরের এক অজানা পথে। সেই থেকে জীবন সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের সাথে তিনি একাই লড়ে চলেছেন। তখন তার শুধুমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল এই চাকরিটা। স্বামী চাকুরিরত অবস্থায় মারা যাওয়ায় তার স্বামীর ব্যাংকের চাকরিটা তিনি পেয়ে যাওয়ায় পরিস্থিতি কিছুটা হলেও সামলেছিল তখনকার মতো। অবশ্য কোনো কিছুতে রেহাই ছিল না তার। অফিস যাওয়ার আগে তার ভাগের সমস্ত কাজ তাকে সেরেই বেরোতে হতো। তার ওপর ছিল উঠতে বসতে শাশুড়ির গঞ্জনা, অপয়া অলক্ষ্মী স্বামী খাকি এসব অপবাদ তো ছিলই। আর তার সাথে তাকে এটাও শুনতে হয়েছিল যে অফিসে গিয়ে পরপুরুষের সাথে ঢলাঢলি করাই নাকি তার আসল উদ্দেশ্য। অথচ শ্বশুর বাড়িতে থাকতে তিনি কোনোদিন হালকা রঙিন শাড়িও পরেননি, সরুপার সাদা খোলের শাড়ি পরেই অফিস করতেন তিনি। কিন্তু আস্তে আস্তে তিনি বুঝতে পারছিলেন এ বাড়িতে তার খোকারও খুব অবহেলা হচ্ছে। তিনি সারাদিন বাড়ি থাকেন না,
ওইটুকু দুধের শিশু একা একা থাকে সারাদিন। একবারই লোকের মধ্যেও খোকাকে দেখে রাখার লোকের বড্ড অভাব। তার বড় যে অবশ্য মানুষ ভালোই ছিলেন, তিনি একটু চেষ্টা করতেন খোকাকে কাছে টেনে খাইয়ে দেবার বা দুপুরে একটু ঘুম পাড়িয়ে দেবার। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার শাশুড়ি সেটা একেবারেই পছন্দ করতেন না। ওইটুকু শিশুর ওপর যে তিনি কিসের প্রতিশোধ তুলতেন তা স্মৃতিকণা আজও বুঝে উঠতে পারেননি। তবু তিনি চাকরিটা ছাড়েননি। তিনি বুঝে গেছিলেন যে এই চাকরিটাই তার বেঁচে থাকার একমাত্র সম্বল। অবশ্য ওই বাড়িতে আরেকজনও তার সহায় ছিল, তার ঠাকুরজি সুরভি। সুরভির বিয়ে হয়েছিল কাছাকাছি। তিন ভাইয়ের একমাত্র বোন হওয়ায় বিয়ের পরেও তার দাপট এ বাড়িতে অব্যাহত ছিল। সুরভি তখন ঘন ঘন বাপের বাড়িতে আসত। সে ছিল স্মৃতিকণার কলেজের বান্ধবী। তার সূত্রেই সুপ্রথিমের সাথে তার আলাপ হয়েছিল। সেটাও অবশ্য তার শাশুড়ির তাকে অপছন্দ করার আরেকটি কারণ। বরাবরের মায়ের বাধ্য ছেলে নিজের পছন্দে জেদ করে বিয়ে করছে, এটা তার শাশুড়ি একেবারেই সহ্য করতে পারেননি। তাই স্মৃতিকণাকে যেমন করে হোক অপদস্থ করাই যেন ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য। তবে সুরভি ছিল সম্পূর্ণ আলাদা। ছোট বৌদি তথা কলেজের বান্ধবী স্মৃতিকণার প্রতি তার বন্ধুত্ব ছিল বিয়ের পরেও অটুট। সে ছিল তার মায়ের মতোই মুখরা, কিন্তু তার মনটা ছিল জলের মতো স্বচ্ছ। তার মায়ের কোনো অন্যায়কে কোনো দিন সে সমর্থন করত না। স্মৃতিকণা কোনো প্রতিবাদ না করতে পারলেও তার মায়ের অন্যায়ের বিরুদ্ধে সেই রুখে দাঁড়াত। আর তার শাশুড়ি মাও শুধু তার মেয়ের কাছেই জব্দ ছিলেন। সেই কলেজ লাইফ থেকেই তাই আজও ঠাকুরজি সর্বদা তার পাশেই আছেন। শেষ পর্যন্ত স্মৃতিকণা বুঝে গেছিলেন এই বাড়িতে থাকলে তিনি তার খোকাকে মানুষ করতে পারবেন না কোনোদিন। তাই বছর তিনেক পরে একটা এক কামরার ফ্ল্যাট কিনে খোকার স্কুলের দোহাই দিয়ে ও বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। সুপ্রতিম চলে যাবার পরের তিন বছরের বিভীষিকাময় সেই জীবনের ইতি ঘটেছিল সেদিন। সুপ্রতিমের ছবির দিকে তাকিয়ে অস্ফুটে বলতে থাকেন তিনি, আমি পেরেছি সুপ্রতিম, তোমার ফেলে যাওয়া দায়িত্ব আমি পালন করতে পেরেছি। তোমার খোকাকে আমি মানুষ করতে পেরেছি, তাকে সংসারই করে দিয়েছি। এবার আমার দায়িত্ব শেষ, এবার আমার ছুটি নেবার পালা। ছবির সুপ্রতিম তার দিকে তাকিয়ে হাসতেই থাকে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।